ব্যাপার, ফোন করলেও ধরো না, ভিডিও কল করলেও তোলো না, আমাকে ভুলে গেলে বুঝি? না, তেমন কিছু না, বুঝতেই তো পারছো, ঘরে বসে বসে একটু বোরিং হয়ে গেছে, তাই একটু ভালো লাগছে। তাই বুঝি, আমাকেও ভালো লাগছে না। নাকি ঘরেরটাকে পেয়ে নতুন করে প্রেম শুরু করছো? একদমই ঠিক বলেছো। লকডাউন না হলে আমি তো ঘুরতে পারতাম না। বইয়ের ভালোবাসা কি বলছো তুমি? তাহলে আমি কি মিথ্যে? তুমি মানে ভালো লাগার পাশে জানো, আমি ঘরে বসে যত বেশি দেখছি আমি তত বেশি অবাক হয়ে যাই। বাবা মা ছেলে মেয়েদের নিয়ে নিঃস্বার্থভাবে সেবা করে, আর আমি কিনা তার সঙ্গে প্রতারণা করছি। এ কথা এখন বলছো? রিলেশন করার আগে তোমার এসব কথা মনে ছিল না? তুমি ঠিকই বলেছো। আচ্ছা তুমি তোমার বুকে হাত দিয়ে বলো তো, তুমি কি আমার সাথে বিনা স্বার্থে রিলেশন করেছিলে? একটা বিবাহিত পুরুষের সঙ্গে জেনে শুনে রিলেশন করেছিলে, সেটা কি তোমার প্রমোশনের জন্য নয়? আসল ব্যাপারটা কি জানো, আমরা সবাই স্বার্থপর, আমরা সবাই অপরাধী, দুজনেই জেনে শুনে একে অপরকে ঠকাই শুধুমাত্র নিজেদের স্বার্থে। তাহলে আমি কি জানি? তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে তোমার কষ্ট পাওয়াটা একটু স্বাভাবিক, তাই না? তুমি তো আনম্যারিড, আমি চাই তোমার সুন্দর একটা সংসার হোক, হাসি খুশি একটা পরিবার হোক। আমরা তখন একটা মোহের মধ্যে ছিলাম, ওটা ঠিক ওটা ভুল আমার মনে হয় ঠিক বুঝতে পারি না। জানো লকডাউনের মধ্যে বাড়িতে থেকে আমি সেটা উপলব্ধি করতে পারছি, লকডাউনটা না হলে হয়তো আমি সেটা কোনোদিনই বুঝতে পারতাম না। আমি বুঝতে পারছি না তোমাকে আমি কি বলবো। ভুলটা শুধু তোমার একা ছিল না, আমারও ছিল। তোমাকে প্রমোশনের লোভ দেখিয়ে আমি তোমার সাথে একটা অবৈধ রিলেশন করেছিলাম। যা, আমি তোমাকে বঞ্চিত করবো না, তোমার নিজের ট্যালেন্টেই তুমি অবশ্যই প্রমোশন পাবে। আমি তোমাকে একটা কথা বলবো? বলো কি বলবে। আমি চাই আমাদের এই ভালোবাসাটা সারা জীবন একটা ভালো বন্ধু হয়ে থাক, প্লিজ একটু ভাবতে। ওকে, আমি চেষ্টা করব। নমস্কার, আমি সুমিত্রা বর্মন। আমরা সবাই যে যার ঘরে থেকে অভিনয় করছি, আমাদের এই অভিনয় যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তার সঙ্গে লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করবে। আর দয়া করে বিনা কারণে কেউ বাড়ির বাইরে বের হবেন না। লকডাউনের মধ্যে সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, আমি তপন মিত্র। আপনারা এতক্ষণ যে গল্পটা দেখলেন, আমরা প্রত্যেকেই ঘরে বসেই এটা অভিনয়টা করেছি। এই গল্পটা যখন রঞ্জিত দা, শান্তু দা আমাকে ফোন করে শোনালো, গল্পটা আমার খুব ভালো লাগলো,
আর আমি ঘরে বসেই করে ফেললাম। আপনাদের যদি ভালো লাগে আপনারা প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন লকডাউন চলছে, আসুন আমরা সবাই মিলে ঘরে থাকি, সুস্থ থাকি, ভালো থাকি এবং এভাবে আমরা ভারতবর্ষকে করোনা মুক্ত করি। নমস্কার, আমি রঞ্জিত সরকার বলছি। সেন্টু যখন বললো এই লকডাউন নিয়ে একটা গল্প তৈরি করতে, আমার মাথায় চলে এলো এবং আমি শর্ট করে গল্পটা লিখতে শুরু করলাম। ঘরে বসেই গল্পটা দিলাম ফোনের মাধ্যম দিয়ে, হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে এই গল্পটা আমি সেন্টুদাকে দিই। সেন্টুদা বিভিন্ন যারা আমাদের কলাকৌশলীরা আছে তাদেরকে পাঠায় এবং তারা অভিনয় করেছে। যদি আপনাদের এই গল্পটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, আর দয়া করে বলছি সবাই মিলে সাবস্ক্রাইব করবেন। আর এই লকডাউনের বাজারে কেউ ঘর থেকে বেরোবেন না, সবাই ভারত সরকারের যে নিয়ম সেটা মানবেন। সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।